ভালো করি এই কি যন্ত্রণায় পড়লাম, হঠাৎ করে পরিষ্কার করতে গিয়ে। এখন কি করি, কি করা যায় এখন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তা আমরা আজকের এই ভিডিওতে জানো গাড়ি কায়দ করে ধোয়ার কারণে কেন গাড়ি স্টার্ট হচ্ছে না। আমরা অনেকে অনেক সময় ভালো করে পরিষ্কার করার জন্য গাড়িটা সম্পূর্ণ কায়দ করে দিই। সম্পূর্ণ যখন কায়দ করে দিই, তাও কোন সাইড, আমরা যখন ডান পাশে সম্পূর্ণ কায়দ করে দিই, গাড়ি কায়দ করে দেওয়ার পর ভালো করে ওয়াশ করি। ওয়াশ করার পর যখন আমাদের ওয়াশ করা শেষ, তখন আমরা গাড়িটা সোজা করি। সোজা করার পর দেখি সেল মারতে মারতে আমাদের গাড়িটা স্টার্ট হয় না। কি করা যায় এখন, উপায় কি স্টার্ট করার? আমরা ফেলাকের কারেন্ট দেখি, কারেন্ট আছে। আমরা ব্যাটারি লাইন দেখি, তাও ঠিক আছে। গ্যাস কন্ট্যাক্ট দেখি, তাও ঠিক আছে। কিছুতেই গাড়ি স্টার্ট হয় না, কেনই হয় না এটা কিছুতে আমরা বুঝতে পারি না। তো মিস্ত্রিকে ফোন দেওয়ার পরে মিস্ত্রি বলে এটা করুন, ওইটা করুন, ওইটা করুন, কিছুতেই গাড়ি স্টার্ট হয় না। অনেক কিছু করার পরও স্টার্ট হয় না, কিছুতেই মাথায় ঢোকে না যে কেনই বা ভালো গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি ওয়াশ করার আগে তো আমার গাড়িটা ভালো ছিল, এখন ওয়াশ করার পর কি হয়ে গেল, গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না? আপনার গাড়ির সমস্যা হচ্ছে একটাই, ওই যে ডান পাশে আপনি কায়দ সম্পূর্ণ কায়দ করে দিয়েছেন, এই জন্য আপনার গ্যাসটা লক হয়ে গেছে। তো বন্ধুরা, কোনো কিছু খুঁজে না খুঁজে একটাই কাজ করুন, হয়তো নিজের কাছে থাকলে তো ভালো কথা, না হয় কারো কাছ থেকে একটা সেলারেশ অথবা 19 নম্বর ডালি নিয়ে কাজ করুন। এই সেলারেশ অথবা 19 নম্বর ডালি নিয়ে আপনার গেট বলের নিচে যে একটা ফাইভ আছে, ওই ফাইভটা লুজ দিয়ে দেখুন ক্লিয়ারভাবে আপনার গাড়ির গ্যাস আসতেছে কিনা। ওই যে ডাইনে কাজ করার কারণে আপনার মুখের মধ্যে, টাঙ্গির মুখের মধ্যে সবগুলো কাঁচরা এসে আপনার গেট বলটা লক হয়ে যায়। লক হয়ে যাওয়ার কারণে আপনার গাড়ির গ্যাস ইঞ্জিনের মধ্যে যেতে পারতেছে না, তাই গাড়িটা আর স্টার্ট হচ্ছে না। তো ফাইভটা লুজ দিয়ে যখন গ্যাস যদি না আসে, তাহলে আপনার গেট বলটা খুলে একটু করে ওয়াশ করে দেন, দেখবেন আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।